আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদেরকে দেখাবো লাশের যে খাট আছে সেই লাশের খাট, এসএস স্টিলের লাশের খাট। তো হচ্ছে আমরা আজকে আসলাম মারজান এসএস স্টিল। তো মারজান এই এসএস স্টিলের এই শপে বিভিন্ন ধরনের এসএস স্টিলের প্রোডাক্ট গুলো পাওয়া যায়। তো আমাদের ক্যামেরার সামনে এখন আছে মারজান এসএস স্টিলের কর্ণধার জনাব, আপনার নামটা কি? মোহাম্মদ নীরব সাহেব আছেন এবং তার সাথে তার অ্যাসিস্ট্যান্ট আছে, ছোট ভাই আছে। তো আজকে আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে অনেকেই অনুরোধ করতেছে আমাদেরকে, যাতে লাশের যে খাট আছে খাটের এই প্রাইসটা কত বা কি ধরনের খাট পাওয়া যায় সেটা নিয়ে একটু ভিডিও করার জন্য। তো সেজন্য আজকে আমরা ভিডিওটা করতেছি। তো নীরব ভাই আজকে আমাদেরকে দুইটা খাট দেখাবে। আমি দর্শক আপনাদেরকে দুইটা খাটই দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের একটা খাট, দেখুন এই হচ্ছে আমাদের একটা মডেলের খাট, আর এইটার লংটা হচ্ছে এই পর্যন্ত। আর এই হচ্ছে আমাদের সেকেন্ড নাম্বার খাট, এই হচ্ছে আমাদের সেকেন্ড নাম্বার খাট। এছাড়াও আমাদের আমাদের বাইরে আরো অনেক ধরনের খাট আছে, আলনা আছে, অনেক কিছু আছে। তো আমরা আজকে এই খাট দুইটা রিভিউ দিব। তো নীরব ভাই আমরা প্রথমে এই খাট দুইটা দিয়ে শুরু করি। হ্যাঁ আচ্ছা, একটু হোল্ড করেন, আমি আগে দর্শকদেরকে দেখিয়ে নিচ্ছি। এই খাটটাতে আপনারা সামনের মডেলটা পাবেন এই ধরনের, সামনের মডেলটা পাবেন এই ধরনের, মাঝখানে একটা স্টার থাকবে এবং এই দিকে হচ্ছে এইদিকে একটা বলের মতো, বাট উপরে একটু চৌকাও একটা জিনিস পাবেন, এইদিকেও পাবেন। এবং হচ্ছে এটার এটার এই একটা হাতল পাবেন, এই পাশে দুইটা ওই পাশে দুইটা, মোট চারটা হাতল। আর এই দুই সাইডে এটা একটু খোলো, এই দুই সাইডে। হ্যাঁ তো নীরব ভাই একটু দেখান, হ্যাঁ একটু নামায় দেখান। হ্যাঁ এই যে এই দুই পাশে দুইটা দরজা, আমাদের দুই পাশে দুইটা দরজা, এবং দরজাগুলোর ভিতরে প্রত্যেকটাতে আপনারা পাচ্ছেন মানে বিভিন্ন মডেলের ডিজাইন পাবেন। এছাড়াও আপনারা চাইলে কাস্টম ডিজাইনও নিতে পারবেন আমাদের কাছ থেকে। আচ্ছা এটা একটু এইখানে রাখেন। এবং খাটের যে মেইন জায়গাটা এখানে আপনি এখানের ইয়েগুলো আপনি একটু বুঝিয়ে দেন কি কি আছে। আল্লাহ লেখা আছে তিনটা বড় আর দুই পাশে আল্লাহ আছে। আচ্ছা এখানে একটা ক্যাপসুল আছে সামনে। আচ্ছা আচ্ছা একটু জোরে বলবেন প্লিজ, কারণ আমার ক্যাপসুল আছে। আচ্ছা এখন আর এখন আমরা খাটের লংটা আপনাদেরকে দেখাচ্ছি, দয়া করে একটু লংটা দেখান আমাদের দর্শকদেরকে, একটু লংটা দেখান আমাদের। এখান থেকে কতটুকু আছে? বিরাশি ইঞ্চি। বিরাশি ইঞ্চিতে কত হাত হয় আনুমানিক কইতে পারেন? ছয় ফিট নয় ইঞ্চি আমাদের লংটা আছে, হচ্ছে ছয় ফিট নয় ইঞ্চি। আর আমাদের পাশটা আছে কতটুকু? আড়াই ফিট। হ্যাঁ আড়াই ফিট 30 ইঞ্চি। এবং আমাদের যেখানে লাশ থাকবে সেই লাশের গ্যাপটা গ্যাপিংটা একটু দেখিয়ে দেন আমাদের, মানে এখানে দুই ইঞ্চি এই গ্যাপিংটা একটু দেখান। হ্যাঁ দুই ইঞ্চি একেবারে দুই ইঞ্চি হ্যাঁ একেবারে দুই ইঞ্চির মতো। তো আপনারা এখানে দুই ইঞ্চি গ্যাপিং পাবেন। আর এখানে আউটের মডেলটা পাবেন হচ্ছে স্টার, ঠিক আছে? আর হ্যাঁ পিছনের মডেলটা পাবেন স্টার, এবং সামনে নিচে স্টার থাকবে, উপরে হচ্ছে আল্লাহ লেখা থাকবে। এবং আপনি যদি চান বা আপনারা যদি চান, নীরব ভাই চাইলে এখানে কাস্টম করে আপনাদের কোনো যদি কাস্টম মডেল থাকে সেই মডেলগুলো সে বানিয়ে দিতে পারবে। আমাদের নীরব ভাইয়ের একটা ইমো নাম্বার আছে বা মেসেঞ্জার আছে, আর আমরা ডেসক্রিপশন বক্সে নীরব ভাইয়ের A to Z নাম্বার সহকারে সবকিছু দিয়ে দিব, তার সাথে আপনারা যোগাযোগ করে নিবেন। কোনো মসজিদ কমিটি বলেন বা পার্সোনালি যদি কেউ কিনতে চান তারা, হ্যাঁ তারা সকলে নীরব ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ এবং আমাদের এই প্রোডাক্টটি নীরব ভাই, এই প্রোডাক্টটি কোন কোম্পানির? স্টিলটেক। হ্যাঁ আমাদের এই খাটিয়ার যত প্রোডাক্ট আছে আমরা সবসময় চেষ্টা করি, যেহেতু এটা অনেক ইমোশনাল একটা বিষয়, আমাদের সবারই একদিন আসলে মরতে হবে, এই খাটের উপরেই যেতে হবে। সুতরাং এই খাটের বিষয়ে আমাদের কোনো কম্প্রোমাইজেশন মানে ওই ধরনের কোনো দুই নম্বরই সলসাতুরি কোনো কিছুই নাই। এই খাটটা তৈরি হয় একমাত্র স্টিলটেক দিয়ে, ঠিক আছে? হ্যাঁ এইটা ছয় মাস, আপনারা ছয় মাস যদি পানিতেও রাখেন এইটার কোনো জং ধরার কোনো সম্ভাবনা নাই, কারণ এটা স্টেনলেস স্টিলের তৈরি। এখন আমরা আসতেছি আমাদের সেকেন্ড খাটটাতে আসতেছি। তো এই সেকেন্ড খাটটাতে দেখুন এইটার মডেলটা, আমি সামনের মডেলটা দেখে একটু আসেন, নীরব ভাই একটু এদিকে আসেন,
নিরবেদিক আছেন আমাদের দেখেন এটার যে হাতলটা আছে হাতলটা আপনারা লং এবং শর্ট করতে পারবেন আচ্ছা নিরব ভাই একটু দাঁড়ান একটু বের করে দেখান বের করে দেখান এই দেখেন এই লং এবং এই শর্ট শর্ট এবং লং করতে পারবেন আপনারা লংটা পাবেন কতটুকু একটু জোরে বলেন ছাব্বিশ ইঞ্চি আচ্ছা এটা একটু দেখান ছাব্বিশ ইঞ্চি আচ্ছা এটার সামনে দেখুন আপনারা এটার সামনে পাবেন হচ্ছে এইরকম রড দেওয়া আছে এটার সামনে ঠিক আছে মাঝখানে একটু মডেল দেওয়া আছে আর এটার উপরেও এর বল সিস্টেম পাবেন এটার এই উপরে বল সিস্টেম পাচ্ছেন মিনার বল বলে যাকে এটার গেটটা একটু খোলেন প্লিজ নীরব ভাই হ্যাঁ এটার দুই পাশে তাও সেম দুইটা গেট আছে এগুলো সব নীরব ভাই নিজে তৈরি করে সুতরাং এখন কবজা গুলো দেখেন আপনারা কবজা গুলো একটু নাড়া চাড়া দেখান এই যে কবজা গুলো দেখেন এখানে টোটাল কবজা আছে কয়টা নীরব ভাই কবজা আছে কয়টা চারটা কবজা মানে এই দুইটা ছিটকানি কবজা কোনটা এইটা এইটা আছে চারটা কই মানে এই দুইটা ওই দুইটা টোটাল চারটা এখানে আপনারা পাচ্ছেন চারটি কবজা এবং আমাদের ফ্রন্ট লুকে আসি এটা লুকটা অনেক সুন্দর নীরব ভাই একটু নামান তো এটা নামান আমরা নামাই দিই একটা জিরো জিরো করে দিই আচ্ছা তো দর্শক এখন দেখেন এটা সামনের মডেলটা দেখেন অনেক সুন্দর একটি মডেল এখানে আল্লাহ আছে এবং দুই পাশে দুইটা স্টার দেওয়া আছে এবং নিচে আছে নিচের মাঝখানে আল্লাহ দুইটা স্টার আছে নিচে এই হচ্ছে আমাদের এই খাটটার এই খাটটার মানে চারটা চারটা হ্যান্ডেলই লং এবং শর্ট করা যাবে লং এবং শর্ট করা যাবে আচ্ছা তো দর্শক আমার মনে হয় ইউটিউবে এত সুন্দর করে রিভিউ আপনারা হয়তো এর আগে দেখছেন কিনা আমার ঠিক জানা নাই তবে আমরা চেষ্টা করি যেহেতু এই বিষয়গুলো আমাদের জীবনের সাথে জড়িত আমরা এই বিষয়গুলো অনেক প্রপার ওয়েতে করার চেষ্টা করি এবং এই এই প্রত্যেকটা প্রোডাক্টের আপনার প্রত্যেকটা ঝালাই বলেন আপনি এই ঝালাইগুলো দেখেন দর্শক এই যে ঝালাইগুলো শুধু ফিনিশিং করা একেবারে ফিনিশিং করা হ্যাঁ একেবারে এবং নীরব ভাই নিজেই মেস্তরি নিজেই দোকানদার তো আপনাদের যাদের যাদের ভালো লাগবে ঝালাইটা একটু দেখান ঝালাই দেখে বোঝা যাবে না হ্যাঁ এই যে একেবারে ফিনিশিং করা তো এই প্রোডাক্ট গুলো হচ্ছে স্টিলটেকের এবং নীরব ভাই আচ্ছা আমাদের এই ভিডিও দেখে অনেক সময় অনেক দর্শক জানতে চায় আসলে প্রোডাক্টটা তারা কিভাবে কিনবে হ্যাঁ তো আপনার সাথে আসলে ভিডিও করার আগে আমার কিছুক্ষণ কথা হয়েছে তো কথার একটা পর্যায়ে আমরা আসলে বুঝতে পারলাম যে আপনি আপনি বললেন আপনি সুন্দরবন কুরিয়ারে দর্শকদেরকে পাঠাতে পারবেন তো আসলে দর্শক আমি ব্যাকগ্রাউন্ড থেকে এজন্যই কথা বলতেছি নীরব ভাই ক্যামেরার সামনে ওই ধরনের ওই মানে সবসময় আসে না তো যার কারণে হয়তো নীরব ভাই অনেক কথা বলতে গেলে একটু সংকোচ বোধ করে তো নীরব ভাই ভাড়া মানে কুরিয়ারে আপনি তো সুন্দরবনে দিতে পারবেন যে কোনো জায়গায় বাংলাদেশের আচ্ছা দর্শক আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ারে এই এই খাটগুলো নিতে পারবেন এবং হচ্ছে এখন আমরা প্রাইজের বিষয়ে আসি তো দর্শক নীরব ভাই আমাদেরকে প্রাইজের সম্বন্ধে নীরব ভাই এই খাটটা এবং এই খাটটার ভিতরে ব্যবধান কি আমাকে যদি একটু জানান এই খাটটার ব্যবধান একটু জোরে বলবেন এটা থেকে এটা মালগুলো একটু হেভি হেভি এই মালটা একটু বেশি লাগে এই মালটা যদি এটা 25 ইঞ্চি লাগে এই মালটা লাগে আমাদের 40 ইঞ্চি মানে বড় লাগে আচ্ছা হাতলের কারণে বিষয় আচ্ছা এখানে আমার নিচে যে হাতল এই যে ফোল্ডিং সিস্টেম জোরে বলবেন হ্যাঁ ফোল্ডিং এর সিস্টেম গুলো এখানে মাল আমার বেশি লাগে আচ্ছা মাল লাগে বেশি লাগে এই জন্য তার আচ্ছা নীরব ভাই এখন বলবেন এইটার প্রাইসটা কত এবং এইটার আর দর্শক একটা জিনিস আপনারা মাথায় রাখবেন আমরা যেই প্রাইজে দিব আমরা চেষ্টা করব যেহেতু এইটা আমি বারবার বলতেছি এইটা আসলে আমাদের জীবনের সাথে জড়িত প্রোডাক্ট সুতরাং এই সব জায়গায় একেবারে সীমিত লাভ যেটুকু না রাখলেই নয় সেইটুকু লাভ রেখেই আমরা দামটা বলবো তো নীরব ভাই এইটার প্রাইসটা কত এইটার মূল্য হচ্ছে 22,000 টাকা দর্শক দেখুন আচ্ছা 22,000 টাকা এটার সাথে আমাদের আরেকটা বিষয় আপনাদেরকে আমরা দেখাতে ভুলে গেছি সেটা হচ্ছে আমাদের গোসল করানোর একটা খাট আছে গোসল করানোর খাট এই দেখুন খাটটা নীরব ভাই একটু নামান আমি একটু ভিডিওটা এইভাবে করে দেখাচ্ছি এইটা এটা লং কতটুকু আছে নীরব ভাই হ্যাঁ খাটের সমান লং আছে তো তো গোসলের এটার মূল্য কত নীরব ভাই আচ্ছা আচ্ছা
হাতল পাবেন এইটার মূল্যটা কত কারণ এইখানে কিছু মানে একটু বেশি প্রোডাক্ট ব্যবহৃত হয়েছে, তো যার জন্য এইটার মূল্য হচ্ছে 23,000 টাকা। মাল মালের মান একই, খাটের মান একই, কোনো ধরনের কোনো প্রবলেম নাই। কিন্তু আচ্ছা ওইটা সহ তাহলে এটা কত হবে? 23,000 আর 10,000 30,000। তো দর্শক আপনারা এই দুইটা খাট নিতে পারবেন, সাথে গোসলে নিতে পারবেন। আমাদের ডেসক্রিপশন বক্সটি অবশ্যই ফলো রাখবেন। নীরব ভাই আসলে ক্যামেরার সামনে ওইভাবে ফ্যামিলিয়ার না, সবসময় কথা আসলে বলে নাই কখনো, যার কারণে হয়তো নীরব ভাইয়ের একটু জড়তা থাকতে পারে, এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ডেসক্রিপশন বক্সে নীরব ভাইয়ের ফোন নাম্বার এবং নীরব ভাইয়ের ইমো নাম্বার এবং ফোন নাম্বার দেওয়া থাকবে। আপনারা অবশ্যই নীরব ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। সমগ্র বাংলাদেশে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে এই ঘাটগুলো ডেলিভারি দিয়ে থাকি, এবং আমাদের এই প্রোডাক্টগুলোর ডেলিভারি চার্জ 1500 থেকে 2,000 টাকা, 1500 থেকে 2,000 টাকা, এটা লোকেশন ভেদে নির্ভর করে। এবং আপনারা চাইলে কন্ডিশনেও নীরব ভাইয়ের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন, কারণ এই কন্ডিশনের বিষয় বা এই কথাগুলো আমি আসলে ভিডিও করার আগে নীরব ভাইয়ের সাথে করে নিয়েছি। তো আপনারা চাইলে কন্ডিশনেও নীরব ভাইয়ের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন। কন্ডিশনে নেওয়ার ক্ষেত্রে কিছু টাকা অগ্রিম দিতে হবে, এবং আপনাদেরকে ভাড়া এবং প্রোডাক্টের অ্যাডভান্স যা দিলেন সেটার বাকি যে টাকাটুকু সেই টাকা দিয়ে আপনি তুলে নেবেন, ঠিক আছে? তবে সবসময় চেষ্টা করবেন আমাদেরকে ফুল পেমেন্ট করার জন্য। ফুল পেমেন্ট করলে হয় কি, কারণ আমাদের লোকেশনটা হচ্ছে ভোলা জেলার চরফ্যাশন থানা, তো চরফ্যাশন থেকে আসলে কন্ডিশনের অনেক ঝামেলা হয় প্রোডাক্ট পাঠাতে, এটা ফুল পেমেন্টে হলে বেটার হয়। এটা আসলে কথাবার্তার উপরে নির্ভর করবে ক্রেতা বিক্রেতার। তো আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখালাম, আর সবসময় নীরব ভাইয়ের সাথে কথা বলবেন। এবং দর্শক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।